দায়িত্ববোধের জায়গা থেকে স্বাস্থ্যবিধি মানতে সকলের এগিয়ে আসতে হবে। টিকা নিলে করোনায় মৃত্যু হবে না, এমন ভ্রান্ত ধারণা থেকেও বেরিয়ে এসে সবাইকে সতর্ক হবার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। বিস্তারিত কিশোর জাহানের রিপোর্টে। করোনায় সংক্রমণের সঙ্গে বাড়ছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জুন মাসেই 800 জনের মৃত্যুর তথ্য দিলেও জুলাই মাসের প্রথম তিন দিনেই এ সংখ্যা দাঁড়ায় 13-তে। জুনে করোনায় মারা যাওয়া 800 জনের 7 জন নিয়েছিলেন করোনার 2 ডোজ টিকা, 5 জন বুস্টার ডোজ নিলেও বাকি 6 জন টিকাই নেননি। করোনায় শনাক্তের হার বাড়লেও আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। হাসপাতালে যারা করোনা পরীক্ষা করতে যাচ্ছেন তাদের বেশিরভাগ হাসপাতালের অন্য সেবা পেতে করোনা পরীক্ষা করাচ্ছেন। আবার জ্বর ঠান্ডা শুকনো কাশির লক্ষণ নিয়ে পরীক্ষা না করিয়েই ঘরেই চিকিৎসা নিচ্ছেন অনেকে। সামাজিক দূরত্ব কিংবা মাস্ক পরে জনসমুখে চলা তার কোনোটাই মানা হচ্ছে না পথে ঘাটে বা হাসপাতালে। করোনা তো ছিল মাঝে, এখন তো আর করোনা নাই। করোনা আগে নাম শুনছে, এখন তো করোনা নাম মানে বর্তমানে নাম শোনা যায় না। মাস্ক অবশ্যই নিব আমি, সমস্যা নাই। করোনা যেহেতু বাড়ছে নেওয়া উচিত, মাস্ক তো আমার ব্যাগেই আছে। সবসময় সচেতন হওয়া উচিত, বাট আমরা কিন্তু হতে গিয়ে মাঝে করোনা সংক্রমণ না থাকার জন্য আমরা এটাকে অনেকটা অবহেলা করেছি। গরম লাগার কারণে মাস্কটা খুলে জাস্ট পকেটে রাখছি। করোনা টিকার প্রথম ডোজ সফলভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় ও বুস্টার ডোজ নেওয়ার যে হার তা আপাতত সন্তোষজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসের শেষ দিকে 5 থেকে 11 বছর বয়সীদেরও টিকা শুরুর পরিকল্পনা রয়েছে। তবে সংক্রমণ রুখতে বিকল্প নেই স্বাস্থ্যবিধির। আমাদের প্রত্যাশা যেমনটি ছিল যে প্রথম দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য মানুষের যে ভীষণ রকমের আকাঙ্ক্ষা ছিল, উদ্বেগ ছিল, এক ধরনের উপচে পড়া ভিড় ছিল, সেইটি তৃতীয় ডোজের বেলায় সঙ্গত কারণেই হচ্ছে না। কিন্তু সেখানে মানুষের সক্রিয় অংশগ্রহণ আছে, মানুষ সাড়া দিচ্ছেন। অসুস্থ হলে পরীক্ষা আর স্বাস্থ্যবিধি মানা, এই দুইয়ের কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। একই সঙ্গে করোনা টিকা না নেওয়া থাকলে অন্তত দ্রুত তা নিয়ে নেওয়ারও পরামর্শ। স্বাস্থ্যবিধি মানাটা, ভ্যাকসিনটা নেওয়া একান্ত প্রয়োজন, কারণ যারা ঝুঁকির মধ্যে থাকে তারা কিন্তু আক্রান্ত হলে মৃত্যুটা কিন্তু তাদের ক্ষেত্রে হয়ে যায়। সেই জন্য যখনই আমি আক্রান্তের সংখ্যাটা কমাতে পারবো ঝুঁকিটাও কিন্তু অনেকটা কমে। নিজেকে সেফ করা, পরিবারকে সেফ করা, দেশকে সেফ করা কিন্তু সবারই নাগরিক দায়িত্ব, জায়গা থেকে নিজেকে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।